আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো কাকু, কালকে একটা বিশেষ জিনিস নজরে পড়লো, বিশেষ একটা জিনিস নজরে পড়লো। জিনিসটা খুবই সুন্দর, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য। সেটা হচ্ছে বিডি ক্লিনিক, মানে বাংলা পরিষ্কার। এক কথায়, আমি অত ইংলিশ বুঝি না, কারণ আমি মূর্খ শুর্ক কৃষক মানুষ, তো আমি অত ইংলিশ বুঝি না। যেটাকে বাংলায় ভাষায় বলা হয় বাংলা পরিষ্কার। আমাদের সেই এমপি ব্যারিস্টার সুমন ভাই, ব্যারিস্টার সুমন, আপনারা তো সবাই চিনেন ব্যারিস্টার সুমন ভাইকে, চিনেন না? এক ধাপে ব্যারিস্টার সুমন ভাইকে সবাই চিনে, গোটা বাংলাদেশ চিনে, এবং গোটা মনে হয়তো ধীরে ধীরে বিশ্ববাসী চিনবে আমাদের সেই ব্যারিস্টার সুমন ভাইকে। তার একটা সংগঠন রয়েছে বিডি ক্লিনিক, অর্থাৎ বাংলা পরিষ্কার। তিনি বিভিন্ন নদী নালা, জেলাকে মানুষ জলাশয়গুলোকে বন্ধ করে রেখেছে, বিভিন্ন আবর্জনা দিয়ে, কচুরিপানা দিয়ে, জঙ্গল দিয়ে, সেগুলোকে অবৈধ দখলদারদের হাত থেকে আমাদের সেই বাংলাকে পরিষ্কার করতেছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই, যাকে বাংলায় বলা হয় যে সংগঠনের নাম দেওয়া হয়েছে বিডি ক্লিনিক। তার এই কার্যকলাপগুলো আমার অত্যন্ত অত্যন্ত ভালো লাগে। আমি ব্যারিস্টার সুমন ভাইকে আমার অন্তরে অন্তর স্থল থেকে ভালোবাসি, কারণ তার প্রত্যেকটা কাজই আমার ভালো লাগে। সে গরিব, অসহায়, দারিদ্র, শ্রমজীবী, কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, যে যখন তার পাশে যায় তার পাশেই তিনি দাঁড়ান, সত্য নিয়ে কথা বলেন, হক নিয়ে কথা বলেন। এই জন্য ব্যারিস্টার সুমন ভাইকে আমি অত্যন্ত ভালোবেসে থাকি। সে আমার স্নেহের বড় ভাইয়ের মতো তাকে আমি ভালোবাসি, কারণ ব্যারিস্টার সুমন ভাই দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে। কিন্তু আমাদের দেশে আরও কিছু রয়েছে, হাজারো হাজারো মনে করেন যে বড় বড় নেতারা রয়েছে, তাদের কি 10 বছর 20 বছর 30 বছর যাবত এমপি পদে আছে, কি করতেছে? তার এলাকার যে নর্দমাগুলো, যে নদী নালাগুলো, যেগুলো অবৈধ দখলদারদের হাতে আছে, কিন্তু তারা একটাও পরিষ্কার করে নাই। করেছে আপনারা কেউ দেখছেন? কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন ভাই নিজেই পানিতে নামে নিজেই পরিষ্কার করতেছে তার সেই সংগঠনের লোকদের। প্রায় 600-600 মতো সদস্য রয়েছে তার সংগঠনে, নাম দেওয়া হয়েছে বিডি ক্লিনিক, মানে বাংলা পরিষ্কার। এই ব্যারিস্টার সুমন ভাইদের দেখে আমাদের প্রত্যেকটা দেশের নাগরিকদের সচেতন হওয়া উচিত যে আমরা আমাদের বাংলাকে পরিষ্কার করব। যার যেখানে সামর্থ্য, যার যতটুকু অবস্থা, তার সেখান থেকেই বাংলাকে পরিষ্কার করতে হবে, এই আবর্জনা থেকে, অবৈধ দখলদার থেকে, যারা নদীকে অবৈধ দখলদার হিসাবে বন্ধ করে রাখতে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন দোকানপাট, বিল্ডিং, মানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে যারা সরকারি নদীর উপরে অবৈধ দখলদার, আর যারা নদীকে অপরিষ্কার করে রাখতে বিভিন্ন কলকারখানার পানি দিয়ে নদীর পানিকে দূষিত করে দিচ্ছে। কারণ আমাদের দেশ নদী মাতৃক একটি বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যে দেশে কয়েকশো নদী রয়েছে, আর সে দেশে অবৈধ কিছু কলকারখানার মানে বিশুদ্ধ পানি, যেমন কেমিক্যালের পানির দ্বারা নদীকে নষ্ট করে দিচ্ছে। তাদের এইসবদেরকে আমাদের পরিহার করতে হবে, আমাদের নদীকে একবারে জীবাণুমুক্ত করতে হবে। পরিষ্কার কল করলে পানি থাকবে আমাদের নদীতে, আমরা সেই পানিতে গোসল করব, আমরা সেই পানিতে সাঁতার কাটবো, যেভাবে ব্যারিস্টার সুমন ভাই কাটতেছে কিনা আপনারা সবাই দেখতেছে। আমরাও নদী পরিষ্কার করব, আমরাও দেশ পরিষ্কার করব, আমরাও জাতি পরিষ্কার করব। তাহলে কি হবে? আমাদের সুন্দর একটি সমাজ তৈরি হবে, সুন্দর একটি দেশ তৈরি হবে, তবেই আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে। হবে কি না ভাই? অবশ্য হবে। তবে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো এমপি যদি গোটা দেশ জুড়ে হতো, তাহলে আমার বাংলাদেশটা কি হতো? সেই বঙ্গবন্ধু সোনার বাংলা হতো, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ হয়ে যেত। হতো কি না ভাই? অবশ্যই হতো। কিন্তু কে কাজ করতেছে না? সবাই নিজের স্বার্থ নিয়ে চলাফেরা করতেছে, নিজের অর্থ নিয়ে চলাফেরা করতেছে, লাখ লাখ টাকা নিজের জন্য জমা করতেছে, টাকা বিদেশে পাঠাচ্ছে, নিজের জন্য বাড়ি তৈরি করছে, দামি গাড়ি তৈরি করতেছে, সন্তানের জন্য কোটি কোটি টাকা তৈরি করছে। আরে ভাই, লাভ কী? সেদিন তো খবরে দেখলাম, কোটি কোটি টাকা সন্তানের জন্য তৈরি করে লাভ কী আপনাদের? কোনো লাভই থাকবে না, কারণ তার সেই সন্তানের সেই টাকা ভাগ করার জন্য একদিন আপনাদেরকে 3 মাস পর 4 মাস পর কবর থেকে তোলানো হবে। চাইলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম যে টাকার জন্য নিজের সন্তানেরা, নিজের পিতার লাশ 3 মাস পর কবর থেকে উঠানো হয়েছে মামলা করে, 3 মাস পর। তাহলে কী একটা জঘন্য! কার জন্য অর্থ সম্পদ তৈরি করে যাচ্ছেন? অন্যের হক মারে নিজের জন্য অর্থ সম্পদ তৈরি করতে যাচ্ছেন, সন্তানের জন্য তৈরি করতে যাচ্ছেন, কোনো লাভ হবে না। একদিন 3 মাস নয় 5 মাস নয় 7 মাস নয়, অন্যের সম্পদ, অন্যের অর্থ যদি নিজে লুট করে খান, জুয়াচুরি করে খান, চিটারি বাটপাটি করে খান, অবশ্যই 6 মাস নয় 3 মাস পর 1 বছর পর আপনার লাশ কবর থেকে উঠানো হবে, কারণ আপনাকে বেইজ্জতি করা হবে, বুঝছেন? তাই অবশ্যই দেশের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, সমাজের জন্য কাজ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে, বুঝছেন? আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে এবং আপনি মানুষের মধ্যে একটি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন, শ্রেষ্ঠ একজন মানে
তো আজ বেশি কথা বললাম না, আজ এই পর্যন্ত, চলে গেলাম, দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সুমন ভাই, আল্লাহ হাফেজ।